ভাইরাল হয়েছে বলেই হিরো আলম এখন এমপিতে দাঁড়ানোর স্বপ্ন দাঁড়ানো না দাঁড়ানোর স্বপ্ন তো দেখা হয়েই গেছে এখন এমপি হওয়ার স্বপ্ন তবে সে এমপি হোক অসুবিধা নাই ভালো নির্বাচন যদি হয় হতে পারে হিরো আলমও এমপি হয়ে যেতে পারে না পারে না মমতাজ এমপি হইতে পারলে হিরো আলম হইলে সমস্যা কি কথা কয় না গান গেয়ে যদি শিল্পী হয়ে যদি এমপি হওয়া যায় তাহলে হিরো আলমেরও তো আমি মনে করি না সে অযোগ্য তারও যোগ্যতা আছে না নাই তারও যোগ্যতা আছে নিজের প্রচেষ্টায় যত দূর এসেছে করেছে তো কিছু যে পথে হোক করেছে সে এমপি হইতে চাই যদি জনগণ ভোট দেয় এমপি হয়ে যাবে ওদিকে আবার আপনাদের মাহিয়া মাহি একটা ভোটে দাঁড়াচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জে এখন হলো ভাইরাল হইলে ওই যে বললাম ভাইরাল শুধু হুজুর না এদিকেও ভাইরাল আছে না নাই ওদিকে এমপি হওয়ার জন্য ভাইরাল দরকার পরিচিত মুখ হইলে মাহিয়া মাহি চাপাই নবাবগঞ্জে গেলাম পোস্টার দিয়ে ভরা আনাসে কানাসে দেয়ালে গাছে ছাদে মাঠে ঘাটে হাটে সব জায়গায় হুজুর কয় মানুষে কয় হুজুর শুধু তো গাছে মাঠে ছাদে না মসজিদের দেয়ালেও লাগাইছে সুবহানাল্লাহ বলবেন না কয় সুবহানাল্লাহ দেখো দিন নাউজুবিল্লাহ এই নায়িকার ছবি পোস্টার মসজিদের দেয়ালে পর্যন্ত টানিয়েছে একজন নায়িকার ছবি ভোটের জন্য এমপি হওয়ার জন্য মসজিদের দেয়ালে পোস্টার মারার অধিকার তোমাদের কে দিল না এটা নিয়ে কিন্তু কথা হবে না এটা নিয়ে কথা বললে কি বলবে রাজনীতির কথা অনেকে আছে না এগুলো নিয়ে কথা বলা যাবে না তাইলে খেলা হবে এটা নিয়ে কথা বললে কি হবে খেলা হবে আমরা তো কথা বলে কোনো শান্তি নাই আমাদের মাঝে মাঝে স্টেজে উঠার আগে বলে হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলবেন না আমি বললাম রাষ্ট্রটা কাদের এই রাষ্ট্রটা কাদের আমাদের না হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলবেন না এটা বলে কি বোঝাতে চান আমরা রাষ্ট্রবিরোধী এই বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছে এই দেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করি এই দেশের পাসপোর্ট নিয়ে বসবাস করি আমরা রাষ্ট্রবিরোধী কথা বলবো তার মানে রাষ্ট্রবিরোধী তো আপনারা যারা বাংলাদেশের টাকাকে সুইস ব্যাংকে পাচার করেন যারা বাংলাদেশে বাড়ি না বানায় বেগম পাড়ায় বাড়ি বানান আপনারাই রাষ্ট্রবিরোধী কোন আলেম রাষ্ট্রবিরোধী নয় কোন আলেম আছে বিদেশে টাকা রেখেছে দেখান আছে কোন আলেম আছে বিদেশে বাড়ি করেছে আমেরিকা লন্ডন ইউরোপ বেগমপাড়া কোরিয়া কানাডা বাড়ি করেছে একটা আলেমকে দেখান বাড়ি যারা করেছে সবাই ব্যবসায়ী রাজনৈতিক ব্যবসায়ী কেউ আল্লাহওয়ালা নয় কেউ হুজুর নয় কেউ আলেম নয় কেউ ইমাম নয় কেউ মুয়াজ্জিন নয় বরং আপনারা যারা রাজনীতি করেন তারা ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস ঢুকাইয়া টাকাগুলো বিদেশে পাচার করেছে আর আমাদের বলেন রাষ্ট্রবিরোধী কথা বলবেন না খেলা তো আপনারা বলবেন না আমরা বলবো খেলা হবে স্টেজটা মজবুত চাই চলবে সামনের দিকে যাব ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغفرুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد شبعي قولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اشهد رسول ابا আমাদেরু মাঝেরে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله سيدنا نبينا درود شريف بوري بجزون ترجم جي حرام হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বনেতে ফাগু মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা ও নাম আমার প্রিয়ের নাম নাম মুহাম্মদে সাল্লি আলা বনেতে ফাগুন মনেতে আগুন বনেতে ফাগুন মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা খোদে খোদা তুমি রব্বুল আলামিন তব হাবিবে দিলে নাম রহমতাল লিল আলামিন তারি রহমত পে শীতল হলো আসমান জমিন তারি ওসিলায় সকল সৃজন আরশে দেয় তার দুরুদ গুঞ্জন তারি ওসিলায় সকল সৃজন আরশে দেয় তার দুরুদ গুঞ্জন সকল সৃষ্টির সেরা সৃষ্টি যে জন শিখালো ধরাতে বৃষ্টি সকল সৃষ্টির সেরা সৃষ্টি যে জন শিখালো ধরাতে বৃষ্টি শাহান শাহে দু জাহানবি সাহেব কাউসার সাল্লি আলানাম মুহাম্মদ সাল্লি আলানুর মুহাম্মদ সাল্লি আলানাম মুহাম্মদ সাল্লি আলানুর মুহাম্মদ সাল্লি আলা আজ ধরাতে নেই যে সুর
নেই যে শান্তি চারিধারে মিথ্যা বাতিল জাহেলিয়াতের ভ্রান্তি জীবনে সবার নেমেছে হতাশা পাপের ক্লান্তি তোমার মতো নেতা পেলে সকল আধার দূরে ঠেলে তোমার মতো নেতা পেলে সকল আধার দূরে ঠেলে কেড়ে নিতাম ক্ষমতা ধরার পেত না মুসলিম অপমান মার কেড়ে নিতাম ক্ষমতা ধরার পেত না মুসলিম অপমান মার কোরআনের আইন পেয়ে মানুষ করত জীবন জ্বালা নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা বনেতে ফাগুন মনেতে আগুন বনেতে ফাগুন মনেতে আগুন যে নাম জপে মন মিটায় জ্বালা নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা